হামদান মুসল্লিয়ান মুসাল্লিমা আম্মা বাদ সম্মানিত প্রিয় দর্শক আমাদের দেশের কতিপয় আলেমরা বলে থাকেন টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় হবে না তাই আজকে আমরা হাদিসের আলোকে টাকা দ্বারা সদকাতুল ফিতরের আদায়ের বৈধতার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় শুধু আপনারা লক্ষ্য করুন কিতাবুল আমওয়াল দ্বিতীয় খন্ড ১২৭ নং পৃষ্ঠা হাদিস নাম্বার ১২৬৬ নং হাদিস

ফালাম্মা কমা আমিরুল মিনিনা উমারু যখন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হজরত উমরের শাসন ব্যবস্থা কায়েম হলো কাল্লামাহু নাসুন মিনাল মুহাজিরিন তখন মুহাজিরিনদের মধ্যে হতে কিছু সাহাবা ইকরাম হ্যাঁ হজরত উমরের সাথে কথা বললেন হ্যাঁ কথা বলেছেন কি কথা বলেছেন পকাল তারা বলেছেন ইন্না নারা আন নুয়াদিয়া আন আরিকা ইনা আশরাতান আশরাতান কুল্লা সানাতিন আমরা চাই আমরা আমাদের গোলামের পক্ষ থেকে প্রতি বছর দশ দেড়হাম করে আদায় করতে ইন জালিকা যদি আপনি মতামত দেন হ্যাঁ যদি আপনার সম্মতি থাকে নাআম না আমার তখন উমর বলেছেন অবশ্যই তোমরা যা চাও তা করো গুলামদের পক্ষ থেকে যা দিতে চেয়েছিলেন দশ করে তা ছিল গুলামদের পক্ষ থেকে সাদাকাতুল ফিত্র সম্মানিত প্রিয় দর্শক এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় সুস্পষ্ট বোঝা যায় দিবালুকের নিয়ে স্পষ্ট বোঝা যায় যে সাহাবা ইকরাম মহাজির সাহাবা ইকরাম হজরত উমর কে গোলামের পক্ষ থেকে প্রতি বছর দশ করে সাতকাতুল ফিত্র আদায় করার মতামত দিয়েছিলেন এবং আদায় করতেন আরো সুধি টাকা দ্বারা দিরহাম দিনার দ্বারা সাদকাতুল ফিত আদায় করা যদি বিদআত হয় গুনাহ হয় সাদকাতুল ফিতর যদি আদায় না হয়ে থাকে তার মানে কি মুহাজির সাহাবায়ে کرام যারা হিজরত করে নিজের বসতবাড়ি ছেড়ে রাসূল সাল্লাল্লাহু সাথে মদিনা হিজরত করেছিলেন এমন মুহাজির সাহাবায়ে کرام কি এ দিরহাম দ্বারা টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করে তারা কি বিদআত কাজ করেছেন তারা কি অবৈধ নাজায়েজ কাজ করেছেন তাদের সাদকাতুল ফিতর কি আদায় হয় নাই নাউযু বিল্লাহ আপনারা আরো লক্ষ্য করুন মুসানফিব না বিশাইবা আদিস নাম্বার দশ হাজার চারশো নং হাদিস জোহাহির রহমাতুল্লাহ আলাইহত বর্ণিত তিনি বলেন অলআ সালতু আবা ইসাক আমি আবু ইসহাককে বলতে শুনেছি ইয়াকুলু অর্থাৎ তিনি বলেছেন যে আদারাক তুহুম ওয়াহুমতু না ফিশাদকাতি রমাদানা আদার হিমা ব্যক্তি মাতৃ অর্থাৎ আমি সাহাবাই ক্রামদেরকে এবং আখাবিরে তা আবিনদেরকে পেয়েছি যে তারা রমজান মাসে খাদ্যের মূল্যে দেড়হাম দ্বারা সৎকাতুল ফিত আদায়ী করতেন প্রিয় সুদি দেখুন সু সুস্পষ্ট হ্যাঁ আবু ইসহাক তিনি স্পষ্ট বলেছেন যে আমি হ্যাঁ সাহাবা ইকরামদেরকে এবং আকাবির তাবিন তাবিনদের মধ্যে যারা আকাবির ছিলেন বড় বড় তাবিনগণ ছিলেন তাদেরকে আমি পেয়েছি কি কোন অবস্থায় পেয়েছি যে তারা কাদ্যের মূল্যে রমজান মাসের ফিতর দিরহাম দ্বারা টাকা দ্বারা আদায় করতেন তাহলে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে টাকা দ্বারা পয়সা দ্বারা অবশ্যই দেড়হাম দিনার দ্বারা সাদকাতুল ফিত আদায় করা যাবে

এ মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 10465 নং হাদিস কুররা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জা আনা কিতাবু উমর ইবনে আব্দুল আজিজ ফি সাদাকাতুল ফিত্র আমাদের কাছে সাদাকাতুল ফিত্রের ব্যাপারে উমর ইবনে আব্দুল আজিজের বার্তা আসছে সিটি আসছে ফরমান আসছে ফরমান এসেছে কি এসেছে যে নিসফু সাইন আন কুল্লি ইনসানি প্রত্যেক ব্যক্তি থেকে সাদাকাতুল ফিত্র হবে নিসফু او قیمته نصف হাম অথবা نصفসার মূল্য অর্ধদের হাম پیشودے দেখুন তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় উমর ইবনে আব্দুল আজিজ তিনি ফরমান জারি করেছিলেন সিটি পাঠিয়েছিলেন হ্যাঁ যে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে নিসাত হবে অথবা নিসসার মূল্য তার মানে বোঝা যায় এই যে আব্দুল উমর আব্দুল আজিজ ও মূল্য দ্বারা সাদকাতুল ফিত আদায়ের বৈধতার পক্ষে ছিলেন অথচ এত বছর পরে সেই কথিত হ্যাঁ আহলে হাদিসরা বলছে যে সাদকাতুল ফিত আদায় করা নাকি টাকা আদায় করা নাকি বিদাত তার মানে উমর ইবনে আব্দুল আজিজ কি বেদাতিক বেদাতের কাজ করে বেদাতে হয়ে গেছেন তিনি কি বেদাতের ফরমান জারি করেছিলেন নাউজুবিল্লাহ শুধু তাই না আপনারা লক্ষ্য করুন মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার দশ হাজার চারশত চৌষট্টি নং হাদিস ইবনে আউন রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন সামিয়াতু কিতাবা উমর ইবনে আব্দুল আব্দুল আজিজ ইউকরা উ ইলা আদিয়িন বিল বসরা অর্থাৎ আমি উমর ইবনে আব্দুল আজিজের ফরমান শুনেছি যে ফরমানটা বসরার আদিন নিকটে হ্যাঁ পড়ানো হয়েছিল হ্যাঁ পাঠানো হয়েছিল হ্যাঁ তো এটা কি যে ইউখাজু মিন আহলি দিওয়ান মিন আউতিয়াতিহিম আন কুল্লি ইনসানি নিসফু দিরহাম হ্যাঁ উমর ইবনে আব্দুল আজিজ ফরমান পাঠিয়েছিলেন সিটি পাঠিয়েছিলেন বসরার আদির কাছে যেটা ইবনে আউন হ্যাঁ শুনেছেন এটা কি যে আহলে দিওয়ান থেকে আহলে দিওয়ানের প্রত্যেক ব্যক্তি থেকে নিসফু হাম করে সাদকাতুল ফিত আদায় করবে উসুল করবে প্রিয় সুধী এর ছাড়া দিতে চাইলে আর অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যেতে পারে আমি সময়ের স্বল্পতার কারণে কেবলমাত্র যে কয়েকটি রেফারেন্স দিলাম এই রেফারেন্স থেকে দিবালুকে নিয়ে স্পষ্ট প্রমাণিত হয় সাহাবা ইকরাম তাবেঈনগণ সাদকাতুল ফিত দিরহাম দ্বারা টাকা দ্বারা আদায় করতেন যদি দিরহাম দ্বারা টাকা দ্বারা সাদকাতুল ফিত আদায় করা যদি অবৈধ হয় এটা যদি না এটা যদি বেদ হয় তার মানে কি সাহাবাহিক নাম বেদাতি ছিলেন বেদাতের কাজ করেছেন তার মানে কি তাবিনগণ অবৈধ কাজ করেছেন নাজায়েজ কাজ করেছেন বেদাতের কাজ করেছেন অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে کرام তাবিন তবে তাবিন কে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন তারা যদি সাদকাতুল ফিতর টাকা দ্বারা দিরহাম দ্বারা আদায় করতে পারে তাদের জন্য বৈধ হয় অবশ্যই আমাদের জন্য বৈধ আছে অবশ্যই সাদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করা বৈধ জায়েজ আছে বরং এই যুগের জন্য এটা হবে উত্তম অতএব যারা যারা বলছে যে সাদকাতুল ফিত দিরহাম দ্বারা টাকা দ্বারা আদায় করা বৈধ নয় তারা বিভ্রান্ত করছে তাদের এই ফতোয়া সাহাবা ইকরামদের ফতোয়ার উল্টো সাহাবা ইকরামদের ফতোয়া বিরুদ্ধে ফতোয়ার বিরুদ্ধে তাবিঈন তবে তাবিঈনদের ফতোয়ার বিরুদ্ধে অতএব আমরা সাহাবা ইকরাম যেই পথে ছিলেন তাবিঈন তবে তাবিঈন শ্রেষ্ঠ উম্মতগণ যেই পথে ছিলেন আমরাও সেই পথে থাকব সাদকাতুল ফিত টাকা দ্বারা আদায় করা বৈধ হ্যাঁ আমরা টাকা দ্বারা আদায় করব, ইনশা আল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে বিভ্রান্তি থেকে হেফাজত করুন ওমা আলাইনা ইসালাম আলাইকুম